বই নিয়ে বিতর্কের একশো দিন পর নিরবতা ভাঙলেন একে খন্দকার যমুনা টেলিভিশনের সাথে একান্ত আলাপে মুক্তিযুদ্ধের উপসেনাপতি বইয়ের প্রতিটি অক্ষরের প্রতি অনর অবস্থানের কথা জানান বলেন গ্রহণযোগ্য মনে না করলে সরকার বইটি বাজেয়াপ্ত করতে পারে একই সাথে মেজর জিয়া স্বাধীনতার প্রথম ঘোষক নন এমন তথ্য দিয়ে একে খন্দকার বলেন মুক্তিযুদ্ধ নিয়ে নোংরা রাজনীতি করা ঠিক নয় বিস্তারিত জানাচ্ছেন নাজমুল হাসান মুক্তিযুদ্ধের উপসেনাপতি স্বাধীন বাংলাদেশের বিমান বাহিনীর প্রথম প্রধান এরশাদ সরকারের মন্ত্রী সবশেষ মহাজোট সরকারের পরিকল্পনামন্ত্রীর দায়িত্ব পালন করেন এ কে খন্দকার গত দুই সেপ্টেম্বর প্রথমা প্রকাশনী থেকে বের হয় তার বই একাত্তর ভেতরে বাইরে এই বইয়ের বত্রিশ নম্বর পৃষ্ঠায় সাতই মার্চ বঙ্গবন্ধু তার ঐতিহাসিক ভাষণের শেষে জয় পাকিস্তান বলেছেন এমন তথ্য দেওয়ার পরেই ঝড় ওঠে রাজনীতির ময়দানে তাকে রাষ্ট্র অভিযোগে বিচারের সম্মিকন করা হোক জনাব যে কথাগুলো বলেছেন সেটা সত্য কথা দাবি ওঠে বইটি বাজেয়াপ্ত করার তার বিরুদ্ধে মামলা হয় বিভিন্ন জায়গায় পদত্যাগ করেন সেক্টরস কমান্ডার্স ফোরাম থেকে সেই থেকেই নিভৃতে সময় কাটছে উত্তরার নিজ বাড়িতে এত সমালোচনার পর নিজের অবস্থান থেকে একটুকু কি সরেছেন মুক্তিযুদ্ধের উপসেনাপতি জয় পাকিস্তান বঙ্গবন্ধু সাতই মার্চ বলেছেন ওই বক্তব্যটা থেকে আপনি সরে আসবেন কি না স্যার সরে আসার তো কথা হচ্ছে না যারা পড়েছে তারা তাদের মতামত দেবে তাদের মতামত যদি বেশিরভাগ হয় যে বইটা খুব খারাপ বাজে তাহলে বাজে 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 খারাপ হয়েছে এটা এটা ভালো হয়নি আর যদি বাজে ভালো তাহলে বলতে হবে যে হ্যাঁ ওইটা বইটা ভালো আগেছে এটা তো সেইভাবে বেরোবে আপনি আপনার অবস্থান থেকে সরবেন না না। জিয়া বেতারের এক কর্মচারী স্বাধীনতার প্রথম ঘোষক উল্লেখ করে বললেন একাত্তরের মার্চে বাঙালি সেনা অফিসাররা যুদ্ধের জন্য প্রস্তুত থাকলেও সুস্পষ্ট কোনো নির্দেশনা পাননি তৎকালীন রাজনৈতিক নেতাদের কাছ থেকে মেজর জিয়ার রমঞ্চ দ্বিতীয়জন সেই একবার বললো কিন্তু ভুলভাবে বললো তারপর অবশ্য তাকে কারেক্ট করারও সে ঠিকভাবে বলতে আরম্ভ করলো তারপরে হান্দান শাহর বলেছিল প্রথম বলছিল ওই যে বললাম যে একজন একজন বঙ্গবন্ধু সরকারের বিমান বাহিনীর প্রধান হয়েও তাকে বাঁচাতে না পারার আফসোস এখনো দাঁড়িয়ে বেড়ায় একে খন্দকারকে আমরা সত্যি জানতে পারিনি নাজমুল হোসেন যমুনা নিউজ ঢাকা